ছোটবেলার জামাই আগে আমি ব্লগে দেখিয়েছি, এই জামাটা মা যত্ন করে রেখেছিল। এটা কত ছোটবেলার জামা, মানে পিয়ানের থেকেও যখন আমি ছোট তখনকারের জামা। ঘুমোতে যাওয়ার আগে এটা হচ্ছে ওর এন্টারটেইনমেন্ট টাইম। ওগলে সকাল সকাল কি করছে? ড্যাডের সাথে কি করছে? ড্যাডের সাথে কি করছো? তুমি কাজ করছো? হু বাবা, এখানে কতগুলো করলা কেটেছে পোকে, কতগুলো করলা কেটেছে! ও মা, এত সবজি খেতে ফেললে পোকে! পোকলা আজকে একবার ড্যাডার কোলে, একবার দিদিয়ার কোলে, সকাল থেকে এই করে যাচ্ছে পোকে। 11:30 বাজিয়ে দিলি, যদিও ঘুম থেকেই উঠেছে আজকে 10:30-10:30 সময়। স্নান দান করে পাড়িয়ে দিয়েছি ঘুম, আর এখানটাতে আমি বাবা মা তিনজন এখন বসবো খেতে। আজকে খাবারের মেনু করলা ভাজা, এখানে লাউ চিংড়ি, আর এখানে ডিমের কষা। পোতলে ঘুনু দিয়ে উঠেছে, পোতলে কাছে কি সুন্দর দিদিয়া ভুরু এঁকেছে, কাজল পনিয়েছে পোতনে আপতনে। কি মা বলছে আজকে ওকে একটু সাজাবে, কি হবে মা, কৃষ্ণ না রাধা? রাধা, আজকে পোকোকে রাধা সাজানো হবে, পোকো আজকে রাধা সাজবে। আমাকে মা এখন একটু কার্টুন দেখাচ্ছে, ততক্ষণে আমি ওর খাবারটা রেডি করবো। মা যদিও বানিয়ে রেখেছে সব, বাস ওটার মধ্যে একটু স্ম্যাশ করে ওকে খাই। ওগলে খাবার রেডি, কে খাবে? তুমি। এই যে প্রিয়াঙ্কে সাজানো হবে বললাম, আমার এই যে ছোটবেলার জামা, এর আগে আমি ব্লগে দেখিয়েছি, এই জামাটা মা যত্ন করে রেখেছিল। এটা কত ছোটবেলার জামা, মানে পিয়ানের থেকেও যখন আমি ছোট তখনকারের জামা, আজ থেকে প্রায় 29 বছর আগের জামা এটা। হ্যাঁ, বাবা বলছে নিজের বয়সটা সবসময় উল্লেখ করে দেয়, কথা বলতে দেয়। তো এত বছর আগের জামা এটা আজকে প্রিয়ানকে পরাবো। এতদিন কি হতো প্রিয়ানের, মানে একটু যখন ছোট ছিল তখন এটা ওর বড় হতো, আর এখন মনে হয় একদম ফিট হবে, তাই জন্য এটা পরিয়ে তারপরে ওকে আমি দেখাই। আর আমার যে এই বয়সের জামাটা পরা, ওর যে এই বয়সের জামাটা পরাচ্ছি, দুটোর ফটো তারপরে একসাথে আমি দেখবো। দেখি দেখি চানা, দেখি দেখি, আমি আর একটু হেলদি ছিলাম, এই জন্য ওর এখনো লুজ হচ্ছে জামাটা। দেখ দেখ দেখ, এই দেখ ছিলাম, তার জন্য আমার এই জামাটা ওর থেকেও ছোট বয়সের জামা, কিন্তু ওর এখনো লুজ হচ্ছে। বেটি হলে, বেটি হলে বড়বেলারও আরো কয়েকটা জামা রেখেছিলাম, ছোটবেলায় তো মা এটা রেখেছে। এবার যবে থেকে আর কি আমার একটু মানে বোধ হয়েছে, তবে থেকে আমি আমার প্রিয় প্রিয় জিনিসগুলো, সাজের জিনিস হোক বা আমার ঘাগরা, প্রথম ঘাগরা, এরকম কিছু কিছু প্রিয় জামা কাপড় রেখে দিয়েছি, এখনো আছে ওটা যত্ন সহকারে, বিয়ের আগে সব স্মৃতি। মেয়ে তো হয়নি তাই ওই বয়সে আর কি, কিন্তু এই বয়সে এগুলো তো পরানো যেতেই পারে, বড় বয়সের গুলো তো আর সকাল পূরণ করা যাবে না। দেখি দেখি ছানা, দেখি একদম নেকলে নেকলে নে, কে বলবে ওকে, একদম একদম দিদি হইছে, দিদি এই দেখো দাদা থেকে দিদি হইছে, আই ড্যাডা ফটো, বাবা বাবা, আমার পকলি, আমার পকি শ্লেপলি, আমার পকলি রে, আমার পকলি রে, এক এক করে এটা ওটা সেটা খুলতে খুলতে এখন পুরো চুল এলোমেলো হয়ে গেল। এইটুকু টাইমের মধ্যে ওকে যতটা পারলাম ফটোশুট ভিডিও সব করলাম, সব করলাম। পাকুনি বুড়ি কোনটা, পাকুনি বুড়ি, আমাদের পাকুনি বুড়ি কোনটা, ওইটা জামা পরে পাকুনি বুড়ি হয়েছে।
মায়ের জামা পরে এখন চললো শুনকিকে দেখাতে। শুনকি বাড়িতে দিয়ে আসি, একটু ওর জামা নিয়ে নিলাম, জামা প্যান্ট শুনকিকে দেখাবো জন্যই এতক্ষণ রাখলাম। তো এখন ওদের বাড়িতে সবাই দেখবে, আর তারপরে যে জামা প্যান্ট দিয়ে আসবো যে পরে চেঞ্জ করে দেওয়ার জন্য। তাও তো তাকানোর সময় নেই বাবাজি। কোথায় যাচ্ছ? খালি বেরু বেরু না। প্রিয়াঙ্কা শুনকি ওখানে দিয়ে আসলাম। ওমা ওখানে গিয়ে কি শান্ত বাচ্চা, না নিচে নামে না কোনো দন্ত বানামি। ওই যে আমি নিচে নামাতে গেছি তাই নিচে নামবে না। এখন শুনকির কোলে উঠে আমাকে টাকা দিয়ে দিল, ওখানে থাকবে। তো ওই যে মা, এখন কি বের করছো মা? দাও 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 দাও। ও আমারটা এই প্যাকেটে আহলাম, মা খুলে দিচ্ছে আমাকে আইসক্রিম। এই গরমের দুপুরে আইসক্রিমের মতন ভালো জিনিস আর কি। মার বাবা পকোকে নিয়ে স্কুটি নিয়ে বেরিয়েছিল, অনেকটা ঘুরিয়ে এনেছে। পটাকাও দেখেছো বাবা? ও তো পটাকাও দেখেছো, খুব গুনো গুনো দিয়ে এসেছে আমাকে। তারপরে হঠাৎ করে মা দেখি ফোন করে বলছে তাড়াতাড়ি ওর খাবার রেডি করো, ওর খিদে পেয়ে গেছে। তারপরে আমি যে দুধ কলা বিস্কুট সব কিছু দিয়ে একটু মিক্সার বানিয়ে দিয়েছি, এখন খাচ্ছে। তো মার আর আমার এনার্জি ড্রিঙ্কও এখানে রেডি। মা গেছিল ওই চেল ব্রিজের ওখানে আমার ফেভারিট দোকানটাতে, যেখানটাতে এই বিস্কিটটা পাওয়া যায়, তো এটা আমার জন্য নিয়ে এসেছে। এখন এটা দিয়ে খাবো। বাবা খেতে খেতে হয়রান হয়ে গেছে, বাবা হাঁপিয়ে গেছে আরেকজন। এখন খেতে খেতে হ্যাঁ দশটাই দেখেছো, দশটাই ও দশটাই দেখেছে, তখন থেকে দেখিয়ে যাচ্ছে। গতকাল থেকে প্রিয়ানের জলের বোতলটা আমরা খুঁজে পাচ্ছি না, আজকে সকাল থেকে অনেক খুঁজলাম। আমি ভাবলাম তেমন বোধ হয় দোকানেই ফেলে এসেছি কালকে আমরা রেস্টুরেন্টটাতে। এখন দেখলাম হঠাৎ করে কলিং বেল বাজলো, আমরা যে গাড়িটাতে করে এসেছি গাড়ির ভেতরে প্রিয়ান এই বোতলটা ফেলে এসেছিল। ড্রাইভার দাদা এখন এসে দিয়ে গেল। আমার প্রায় 2 ঘন্টার একটা ট্রেনিং ছিল, 2 ঘন্টা। প্রথমে তো মা অনেক চেষ্টা করলো আমি ট্রেনিংয়ে বসে যাওয়ার পরে যে প্রিয়ানকে ঘুম পাড়াবে, বাট কোনোভাবেই আজকে না মানে ঘুমোতে চাইছিলো না। তারপরে ওই ট্রেনিং চলতে চলতেই ওকে কোলে নিয়েই ঘুম পাড়াতে পাড়াতে ফাইনালি ঘুমোলো। প্রায় প্রথম 20-25 মিনিট ওকে কোলে নিয়ে আমি ট্রেনিং সেশনে ছিলাম। তারপরে ওই যে ঘুমিয়েছি, যে এখনও ঘুমিয়ে যাচ্ছে, প্রায় 1.5-2 ঘন্টার মতন হয়ে গেল, 1.5 ঘন্টা ধরে ও ঘুমোচ্ছে। আর আমার টোটাল 2 ঘন্টার ট্রেনিং আমি কমপ্লিট করলাম। আর দিল্লিতে থাকলে পরে এই ট্রেনিংগুলো, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট একটা ট্রেনিং, যেগুলো আমি অ্যাটেন্ড করতে পারতাম না, কারণ কি প্রিয়ানকে একা নিয়ে থাকতে হতো, প্রীতম থাকতো না, বাবা মা চলে আসার পরে ও যখন তখন ঘুম থেকে উঠে যেত বা এত দুষ্টুমি করতো, ওকে কোথাও রেখে 2 ঘন্টা এরকমভাবে ট্রেনিং অ্যাটেন্ড করা সম্ভব হতো না। বাট এই যে বাড়িতে আসার পর বহুদিন পরে, এর আগের ট্রেনিংগুলো এত বড় বড় ছিল না, বাট আজকের একটা ট্রেনিং ছিল। এই যে এখনও বাবু ঘুমোচ্ছে, বাট এখন আমি চাই যে ও যেন উঠে যাক, কারণ কি 9:10 অলরেডি বেজে গেছে, এরপর যখন ও উঠবে আর রাতে আমাদের ঘুম হবে না। এই দেখ, এই জি, এই জি গুনু দিয়ে উঠেছে। মাম্মা বলতো, মাম্মা 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 বলো, মাম্মা বাবা, মাম্মা বলো, মাম্মা আমার ছাড়ো, আমার মাম্মা বলে পাপা না, মাম্মা মাম্মা বল, মাম্মা বল, মা 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 মা। এতক্ষণে বাবু একটু উঠে বসলো, এত সুন্দর করে মা 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 বললো না, আমার ট্রেনিংটার সাথে সাথে দিনটাও আজকে একদম হ্যাপি হ্যাপি হয়ে গেল দিনটা। সত্যি কথা, ওর মুখে এত মিষ্টি করে ঘুম থেকে উঠেই মা মা মা, আমি পুরোটা প্রথম রাতেও ক্যাপচার করিনি, পরেরটা চেষ্টা করলাম অল্প ক্যাপচার করার। তো সত্যি কথা, কি হয়েছে বাপা, কি হয়েছে, ওষুধ লাগবে তোমার, ওষুধ নিজের ওষুধ খাও না, নিজের খাবার খাও না, বড়দের ওষুধ ভাত সব ওর পছন্দ, নিজের কিচ্ছু পছন্দ না, টেপলু। আর ওষুধ ছিল, এখন মার হাত থেকে ওষুধটা নেওয়ার জন্য মার কোলে নেমে গেল। তুমি তো খাও না, দেখো দিদি আর জল খায়। এবার ঘুমোতে যাওয়ার আগে এটা হচ্ছে ওর এন্টারটেনমেন্ট টাইম, ওকে সবাই এন্টারটেন করবে, মনের আনন্দে ঘুরবে,
লাফালাফি করবে, 11টা বাজে আরো 1 ঘন্টা 12টা অবধি করবে, তারপরে ডিসাইড করবে যে ঘুমাবে কিনা। বোকা দিয়ে যাচ্ছে। 12টা আর এতক্ষণে পকলে এসেছে ঘুমুইতে। পকলের দিদিয়া দাঁড়িয়ে আছে, আমার মোবাইলটা চার্জে দেবে, তারপরে লাইটটা অফ করে তারপরে যাবে। টাটা দাও, এই যে বাবা টাটা দিয়ে দাও, গুড নাইট, টাটা দাও, টাটা দাও, ওইখানে এখানে 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 এদিকে টাটা দাও, এখানে টাটা দাও, সবাইকে দাও, এই মোবাইলের দিকে টাটা দাও, টাটা দাও, এখানে টাটা দাও, টাটা দাও, টাটা দাও, এই টাটা দিয়ে দিয়েছে। ব্যাস চলো আজকের মতন গুড নাইট, দেখা হবে কাল।